নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিভিন্ন কর্মসূচি কাছাড়ে। কাছাড় কলেজে নকল সরবরাহ, অধ্যক্ষের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি। বদরপুর ও করিমগঞ্জে জাহাজ বন্দর সর্বানন্দের প্রতি কৃতজ্ঞতা আকসার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে সকাল 8:30 AIDSO, AIDYO, AIMSS এবং কনসমূলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে মহিলা সংগঠনের জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, যুব সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা, ছাত্র সংগঠন AIDSO-র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য ও কিশোর কিশোরীদের সংগঠন কসমোলোর পক্ষে অরূপ মালাকার পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছাত্রছাত্রী মহিলারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রেল স্টেশন শহীদ স্মৃতিসৌধের সামনে এদিনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিত কুমার সিনহা এবং দুলালী গাঙ্গুলি। তারা বলেন, 1952 সালে বাংলা ভাষার অধিকার রক্ষার সংগ্রামে রফিক সালাম বরকতরা পাকিস্তান পুলিশের গুলিতে আত্মাহুতি দেন। শহীদের রক্তের বিনিময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষায় পড়াশোনার অধিকার স্বীকৃত হয়। এরই ধারাবাহিকতায় 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হন। বারবার বরাক উপত্যকা শহীদের রক্তে লাল হয়েছে। বক্তারা ভাষিক আগ্রাসন বন্ধ করে বিশ্বের সকল জনগোষ্ঠীর মানুষের ভাষাকে সংরক্ষণ করার আহ্বান জানান। এদিন সন্ধ্যায় মধুরবন্দর কাছাড় স্পোর্টিং ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত চন্দ্র নাথ এবং বিশিষ্ট সমাজকর্মী শিহাবুদ্দিন আহমেদ। এদিন সকালে দুয়ারবন্দ বাজারের শহীদ বেদিতে মালাদান করে সংগঠনগুলোর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশের তৎকালীন পাকিস্তান সরকারের যে বার্ষিক আগ্রাসন, তার বিরুদ্ধে প্রতিবাদে সালাম, বরকত, রফিক এরা জীবন দিয়েছেন পুলিশের গুলিতে। সেই ধারাবাহিকতায় 1961 মে শিলচর রেল স্টেশনে 11 শহীদ প্রাণ দিয়েছেন মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এভাবে 1986তেও করিমগঞ্জে সেই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে জগন্ময় এবং দিব্যেন্দু পুলিশের গুলিতে প্রাণ হারান, এবং 1991 16ই মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহাও প্রাণ হারিয়েছেন এই মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ে। এই সমস্ত অধিকারের ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে 1999 17ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো মাতৃভাষার অধিকার রক্ষার যে সংগ্রাম দিকে দিকে হয়েছে, সেই অধিকারকে রক্ষা করতে গিয়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া DSO, যুব সংগঠন অল ইন্ডিয়া DYO, মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া MSS এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করার চেষ্টা করেছি। কংগ্রেসের শাখা সংগঠন NSU এর তরফে বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, উচ্চতর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন 2 নিকটাত্মীয়কে কলেজের সিকরুমে বসিয়ে নকল সরবরাহ করার অভিযোগ উঠায় সিদ্ধার্থ শঙ্কর নাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। সিদ্ধান্ত নাথ প্রত্যেকবার নতুন নতুন বিতর্কে পড়ে সংবাদ শিরোনাম দখল করতে সক্ষম হন, এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। বিগত দিনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও পুনরায় অধ্যক্ষ পদে বহাল থেকে সিদ্ধার্থ শঙ্কর নাথ কাছাড় কলেজে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। পরীক্ষা শেষ হওয়ার পর এ ধরনের দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে সিবিআই তদন্ত করে ঘটনার সত্যতা জনসমক্ষে তুলে ধরার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা। যদি তাদের এই দাবি পূরণে সরকার নীরব ভূমিকা পালন করে, তাহলে শিলচর জেলা NSUI কাছাড় কলেজের গেটে বসে বৃহৎ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অধ্যক্ষ সিদ্ধান্ত শঙ্কর নাথকে কলেজে ঢুকতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন। কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ, তিনি নতুন নতুন একটা কন্ট্রোভার্সির সাথে প্রত্যেকবার সংবাদ শিরোনামের হেডলাইন দখল করতে সক্ষম হন। এবার উচ্চ মাধ্যমিক চলাকালীন পরীক্ষা চলাকালীন সময়ে উনি নকল সাপ্লাই করতে উনি ধরা পড়েছেন, এরকমই অভিযোগ ওনার বিরুদ্ধে উঠে এসেছে।
আপনারা দেখেছেন যে যেভাবে এখানে স্পষ্ট রয়েছে যে উনাকে ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, উনি পরীক্ষা চলাকালীন সময়ে উনি সিক রুমে দুটি ওনার নাকি ফ্যামিলি মেম্বার এরকমও শুনতে পাওয়া গেছে, ফ্যামিলি মেম্বারদের সিক রুমে বসিয়ে উনি নকল সরবরাহ করছিলেন। বিগত দিনেও এই কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ ওনার এগেনস্টে অনেক এলিগেশনস রয়েছিল, সেই এলিগেশনসগুলো এনকোয়ারি পর আমরা দেখেছি উনি আবার যখন এসে প্রিন্সিপালের চার্জটা নিলেন, নিয়েই আবার করাপশনের সঙ্গে জড়িত থাকা কাজ আবার উনি শুরু করেছেন। কাছাড় জেলা এনএসওর পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম যেটা প্রেরণ করেছি, সেই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করেছি যেভাবে করাপ্টেডমূলক কাজের সঙ্গে নকল সরবরাহ করার অভিযোগে এরকম অভিযোগ, গুরুতর অভিযোগ সিদ্ধার্থ শঙ্কর নাথ যিনি কাছাড় কলেজের অধ্যক্ষ ওনার এগেনস্টে উঠে এসেছে, আমরা সেটা উচ্চ পর্যায়ে সিবিআই তদন্ত দাবি করছি। যদি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এটার উচ্চ পর্যায়ে তদন্ত হয়ে সেটা প্রপার ক্লিয়ার হয়েছে যাতে জনসমক্ষে চলে আসে, নাহলে কাছাড় কলেজের গেটের সামনে কাছাড় জেলা এনএসওয়াই আন্দোলনে বসবে, এবং আমরা আন্দোলনে শুধু বসবই না, আমরা কাছাড় কলেজের প্রিন্সিপাল যিনি সিদ্ধার্থ শঙ্কর নাথ ওনাকে আমরা গেটের কাছাড় কলেজের গেটের ভিতরে ঢুকতে দিই। বদরপুর ও করিমগঞ্জে জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করলো আকসা। বরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে রেল, স্থল এবং জলপথের সংযোগের জোরালো দাবিতে দিল্লি দরবারে আকসার এক প্রতিনিধি দল যায়। ওই সফরকালে আকসার ওই দাবির লিখিত স্মারকপত্র পেয়ে অতি শীঘ্রই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মন্ত্রী সর্বানন্দ। আর 15 দিনের মধ্যেই মন্ত্রী সর্বানন্দ বদরপুর ও করিমগঞ্জে দুটি পৃথক জলবন্দরের ভার্চুয়াল শিলান্যাস করেন। বুধবার আকসার পক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ইতিবাচক পদক্ষেপে তারা কৃতজ্ঞতা ব্যক্ত করেন। বঞ্চিত বরাকের নানা সমস্যা ও ন্যায় দাবি আদায়ে দিল্লি দ্বারস্থ হতেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রূপম নন্দী প্রকাশ্য। বলেছিলাম আমরা যে 4টি বন্দরের কথা বলেছিলাম সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে গত 10 ফেব্রুয়ারি স্মারকলিপি দিয়ে, তার মধ্যে করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে কথা দিয়ে উনি কথা রেখেছেন, তার জন্য উনাকে আমরা আকসার পক্ষ থেকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবং উনি সেই সময় শীঘ্র বলেননি, বলেছিলেন এই মাসের ভিতরেই হবে, কিন্তু সেই সময় উনার সেক্রেটারি বলেছিলেন এটা সম্ভব, আমরা বলেছিলাম সম্ভব, এটা যা বলেছিলেন তা করে সেটা দেখিয়ে দিয়েছেন, তার জন্যে সংস্থার পক্ষ থেকে হার্দিক উষ্ণ এবং আবারও হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই সমস্ত প্রক্রিয়ায় আমাদেরকে সাহায্য করেছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, রেলমন্ত্রী থেকে শুরু করে যে দুজন মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম উনি আমাদেরকে সাহায্য করেছিলেন, তার জন্য ডক্টর রাজদীপ রায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই যে টাইম বাউন্ডের ভিতর যাতে এই কাজ সম্পন্ন হয়, এবং নদী খননের ব্যাপার রয়েছে এগুলো সব মন্ত্রীর জানা, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন নমামি বরাক হয়েছিল উনি তখন কথা দিয়েছিলেন, এখন উনি জাহাজ মন্ত্রী এবং এটা নিশ্চয়ই সেটা কথা রক্ষা করবেন, খনন হবে, জাহাজ যদি মালপত্র আমদানি রপ্তানি হয় আমাদের অনেক আমরা উপকৃত হব, ধন্যবাদ। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের ইয়ন ডিজিটাল জোন নামক অনলাইন পরীক্ষা কেন্দ্রে বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা দিতে পারলেন না কয়েকজন চাকুরি প্রত্যাশী যুবক। প্রয়োজনীয় নথিপত্র থাকার পরও পরীক্ষা কেন্দ্রের কর্মীরা তাদের নানা হয়রানি করেছেন এবং তাদের পরীক্ষায় বসতে দেননি বলে অভিযোগ করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বসতে মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রে আসেন তারা, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড থাকার পরও পরীক্ষা কেন্দ্রের কর্মীরা তাদের নানা হয়রানি করেন। প্রায় 15 জন প্রার্থী পরীক্ষায় বসতে পারেননি বলে তারা জানান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। আমরা রে ও বাবু বারকো বালাই কইছে আমরা রে ও বাবু বারকো আইতে সময় গিয়া লয় এক 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 মিনিট রেডি ছনা মত দুই মিনিট তুমি যাসা আইরা আমার হামাইবার ও সময় কেই বুঝুকে রাখিছ না এখন সাটা কইলা করে ও কইলা করে এখন ইকো এলাও আমরা আমরা বুঝিয়া আমরা বুঝিয়া না তোমার তো কইছে সাইডে রাখবা লাগি তোমরা সাইডে দাঁড়াইছ না সাইড সাইড আইল জেল আইল জেল আইল জেল জনসাব।
আচ্ছা এখানে আলিম কোরিয়ার পরীক্ষা চলে ঠিক আছে, আমরা আমি হলো আইসি, আমার সব কিছু দিছি, ফটো দিছি, আধার কার্ড দিছি, দেওয়ার পরে স্মার্ট কার্ড কইছে এটা হইতো না, তুমি গিয়ে ই আধার কার্ড আনো। আমি বলছি স্যার ই আধার কার্ড কিতো, আমার কাছে ফুল ডকুমেন্টে কম্পিউটার সব গিয়ে লোক ওলা একটা বাকুরে দিব। আমি ওটা লইয়া আইছি, আবার পরে কইছে এটা হইছে না, আবার আনো গিয়া, আবার লইয়া গেলে তারা গেট বন্ধ করে কইছে তোমার এখন লেট হয়ে গেছে। আমি আইছি সকাল 7:30 কয়জনরে কয়জনরে বেজান বেজান স্যার, আমরা এক বছর ধরি প্রিপারেশন করি আর এসএসসি জিডি পুরা ক্লাস করিয়া যাই, আর আজকে আইসি এক্সাম দেওয়া ও স্মার্ট কার্ড হর না, স্মার্ট কার্ড দিয়ে তারা কইলে ইয়ে করছে না, তারপরে এখন তারা স্মার্ট কার্ড দিয়ে লড়। মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারত অভিযানের স্বপ্নকে বাস্তব রূপ দিতে বুধবার সাফাই অভিযান কর্মসূচি আয়োজন করলো শিলচর আলিটিকর স্থিত আল্লামা ইকবাল স্কুল। এদিন বিদ্যালয়ের চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও বিদ্যালয়ের হল করে স্বচ্ছতা বিষয়ে বিশেষ আলোচনা সভার পাশাপাশি পড়ুয়াদের নিয়ে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্কুল চত্বর থেকে বের হয়ে নাগাটলা পয়েন্টের বিআরটিএফ ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়, তারপর সেখান থেকে সাফাই অভিযান চালানো হয়। এতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও। এই স্কুলের শিক্ষকরা এটি বলেন খুব ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীরা আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ায় তারা আরও বেশি সচেতন ও উপকৃত হবে বলে তারা আশাবাদী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মিত্রামণি শর্মা, সহকারী শিক্ষক নেহাল হোসেন লস্কর, সুজাতা চন্দ, নাজমা বড়বইয়া, জাসিম আহমেদ, ইমতিয়াজ হোসেন, শিবানী সরকার, রোজি বড়বইয়া সহ স্কুলের ছাত্রছাত্রীরা। সাফাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আজকে দেখতে পারেন আপনি আশপাশে যে গন্দগি ফেলছে, এই গন্দগির লাগে বহুত কিছু আমরা কি ফেস করতে লাগছে, সর্দি কাশি হচ্ছে, বিভিন্ন মানে ডিজিজেস মানে হচ্ছে, ওটা না হওয়ার জন্য আমরা সব কিছু কি করতে লাগবে, সবকে আগে বাড়তে লাগবে, সব একতা হয়ে আমরা স্বচ্ছকে সচেতনতা করতে লাগবে, সবকে ক্লিন করতে লাগবে, ঠিক আছে। আর আমরা আজকে আল্লামা ইকবাল স্কুলের এখানে আশপাশে যে সারাউন্ডিংস আছে এগুলো আমরা ক্লিন করছি, যে আগামীতে আপনারাও আপনার লগে সহযোগিতা করে সচেতনকরণ, আপনার ঘরেও সচেতন, ছাত্রতার লগে উদ্দেশ্য হলো কি আমরা ছাত্রদেরকে শেখাতে লাগবে, আমরা তো শিখছি আর ছাত্র তো শিখতে লাগবে, ছাত্র আপনি নিজের ঘরে যেমনি পলিথিন ব্যাগস আছে, পলিথিন ব্যাগ টিফিনটা খেয়ে আমরা কি করি এখানে ওর দিকে ফেলিয়ে দিই, তো ওটা সবচেয়ে বড় একটা আমরা ওখানে দিনের সবচেয়ে বড় একটা কি ইস্যু। যে তারপরে এয়ার পলিউশন আপনারা দেখতে পাচ্ছেন, সর্দি ডাস্ট পার্টিকেলস লাগে কত কিছু মানে হচ্ছে, হ্যাঁ বিভিন্ন মানে জিনিসটা আমাদের ফেস করতে লাগছে, বাচ্চারা শিখছে না, বাচ্চাদেরকে শেখানোর জন্যই আজকে আমরা এই অভিযানটা করছি, যে ইয়ে আছে আমরা ক্লিন রাখার জন্য, ইন্ডিয়াকে ক্লিন রাখার জন্য না না আজকে একদিনের জন্য আমরা সবাই স্কুলকে আমি অনুরোধ করছি কি সবাই আগে বাড়ার জন্য। শিলচরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাংলা ভাষা সমিতি উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সদস্যরা, জানান মাতৃভাষাকে কিভাবে সংকট থেকে বাঁচানো যায় এবং মাতৃভাষাকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে অসংখ্য প্রণাম, যেটা আমরাও করতে পারিনি, আমরা সংগ্রামের জন্য সবসময় প্রস্তুত থাকি ঠিকই আছে, কিন্তু দেখা গেছে সঠিকভাবে সংগ্রাম আমরা কীভাবে করবো বা আমি এই এই জিনিসটা জানার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য আমি মাইকের সামনে দাঁড়িয়েছি, যে আমরা বরাক উপত্যকার যারা যুব প্রজন্ম আছে তারা কীভাবে এই ভাষার জন্য বা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রামে অধিকার আদায়ে সংগ্রামের জন্য প্রস্তুত হব, এই যে এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত বলার জন্য আমি আমি ডাইসে বসার প্রত্যেকজনকে আমি আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে আমরা হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ভাষা বা আনাম বিভিন্ন ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে রয়েছি, কীভাবে আমরা সংগ্রাম করে এই ভাষা সহ আনাম যেগুলো জিনিস এগুলো আমরা আমাদের অধিকার কেড়ে আনতে পারবো। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মঙ্গলকূট স্থাপনের মাধ্যমে শুভ অধিবেশন সূচনা হয়েছে শ্রী শ্রী লাতু জয় কালীবাড়ির হরিনাম মহাযজ্ঞের। বুধবার বিকালে শোভাযাত্রায় পা মেলান মাতৃভক্ত 8-80, সন্ধ্যায় শুভ অধিবাস পরিবেশন করেন ভারত বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্য। এবারে লাতু কালীবাড়ির হরিবাসের মূল আকর্ষণ
কলকাতা সুদর্শন ও বেতার শিল্পী মৌমিতা বিশ্বাস সহ উত্তর চব্বিশ পরগনার রাধারমণ লীলা কীর্তন সম্প্রদায়ের শিল্পীরা হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ত্রিপুরা এবং বারাক উপত্যকার বিশিষ্ট নাম লীলা কীর্তনীয় সম্প্রদায়কে। ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনীয় সুসেন বুদ্ধের পরিচালনায় নামসুদা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবেশ্বরী নামসুদা বিতরণ করবেন শিলচরের বাঁকে বিহারী সম্প্রদায় ও করিমগঞ্জের সীতানাথ সম্প্রদায়ের শিল্পীরা। অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের আজকে আমাদের মহা শুভ দিবস। এই শুভ দিবসে আজকে আমরা যাচ্ছি জলবট্টে, অর্থাৎ মঙ্গলমঠ বট্টে। মঙ্গলমঠ বট্টে আমরা সবাই আজ মা বন্ধুদেরকে নিয়ে, গৌর ভক্তিপতি মা ও বন্ধুদেরকে নিয়ে আমরা আজ শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। এই আমাদের আজকের আরো বলছি, আগামী কল্য এই যে অষ্টপ্রহর ব্যাপী যে মহা সংকীর্তন হবে, এই মহা সংকীর্তনে আসছেন আমাদের সুদূর কলকাতা থেকে মৌমিতা বিশ্বাস, শ্রদ্ধেয়া মৌমিতা বিশ্বাস মহাশয়া। উনি আগামী কল্য আমাদেরকে মহানাম সংকীর্তন পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করবেন। আরও আসছেন ভারত বাংলা বিখ্যাত সুসেন বুদ্ধ মহাশয়, উনি অধিবাস দেবেন এবং মহন্ত বিদায়ক নবীবঞ্জন এই উনি সম্পন্ন করবেন। তাছাড়া আরও ভালো ভালো সম্প্রদায় আমাদের এখানে আসছেন, ওনারা নামলীলা নামসুদা আমাদের এখানে পরিবেশন করবেন। আপনারা সবাইকে আমাদের সাদর আমন্ত্রণ রইল, আপনারা সবাই আমাদের মাতৃপ্রাঙ্গণে অবশ্যই আসবেন। এই আমরা রাজ্যের গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের পাঁচ বছরের কার্যকাল সমাপ্ত হয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি, আর এতেই সংবর্ধনা জোয়ারে বসলেন পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর জিপির গ্রাম পঞ্চায়েত সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস। বুধবার গঙ্গানগর জিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে গামছা ও উত্তরী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সংবাদ মাধ্যমের কাছে তার 2018 সাল থেকে 2024 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছরের কার্যকালের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস। এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জিপির নাগরিক বাবা সিনা সিংহ চন্দ, ভূপেন্দ্র বর্মন, মিঠুন পাল, শঙ্খ ঘোষ, পঙ্কজ চন্দ্র, রঞ্জন সিংহ প্রমুখ। উল্লেখ্য, এর আগে 2007 সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে গঙ্গানগর জিপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শৈলেন্দ্র চন্দ্র দাস। যদিও আমার কার্যকাল শেষ হয়, তবুও আমার গঙ্গানগর জিপির সর্বস্তরের পরিচালনা করার জন্য বারবার আমাকে নির্বাচিত করেন। আমার গঙ্গানগর জিপির প্রত্যেক জনসাধারণের কাছে আমি যতদিন পর্যন্ত চলাফেরা করতে পারব, আমার যদিও কার্যকাল শেষ হয় তবে আমি তো আছি, আমার অনেক জনসাধারণ আছেন তারা। আজকে আমি মিডিয়া কল করে আমি ডেভেলপমেন্টের ব্যাপারে, কাজ করার ব্যাপারে কোনো সময় কারো কাছে যদি কোনো কটুক্তি বা কোনো কটুকথা হয়ে থাকি আমাকে মাফ দেওয়ার জন্য আমাকে আমার গঙ্গানগর জিপির জনসাধারণ কয়েকজনে যেইমাত্র আমার কার্যকাল শেষ হয়েছে ওনাদের ইচ্ছাকৃতভাবে আমাকে আজকে গামছা দিয়া আমাকে সম্মান জানাচ্ছে, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বাসু শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণকালে ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষ তো বটেই, দেশের বাইরে থেকেও এসছেন হাজারো হাজারো মানুষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বহু সংখ্যক মানুষ ঢাকায় ছুটে এসছেন শহীদদের শ্রদ্ধা জানাতে, অনেকেই পূর্বপুরুষের জন্মবিড়ে এসে আবেগ আপ্লুত। বাসা দিবসের এই মিলন মেলা বিশ্বের অন্যতম স্মারক, পশ্চিমবঙ্গের বাচিক শিল্পী তেমন স্টার কণ্ঠে তেমনটি উচ্চারিত হল। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। দুই বাংলার মধ্যে যে মৈত্রী বন্ধনে আবদ্ধ করছে এবং যত আমাদের দেশে বিদেশে বাঙালি ছড়িয়ে রয়েছে তাদের সবাইকে আমরা একত্রিত করে
করে একটা নির্দিষ্ট সুসংহত পদ্ধতিতে সুন্দরভাবে সুন্দর সংস্কৃতিতে যাপনের উদ্দেশ্যে হতে চলেছি। একেবারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা কাতারে কাতারে মানুষ বলে দিচ্ছে ভাষার শহীদদের প্রতি তাদের হৃদয় রিঙ্গানো ভালোবাসার কথা। এখানে ধারণ করা আর কিছু না, মাতৃভাষা দিবস এটা বাঙালি বলেই আমরা এটা অর্জন করতে পারছি এবং বিশ্বব্যাপী এটা প্রয়োগ হচ্ছে যে যার দেশের ভাষায় তারা কথা বলতে পারছে এবং এটা আমি মনে করি একান্ত বাঙালিদের অর্জন এবং আমি একজন বাঙালি হিসাবে এটা প্রচণ্ডভাবে গর্ব বোধ করি। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার পড়ছি। সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিভিন্ন কর্মসূচি কাছাড়ে। কাছাড় কলেজে নকল সরবরাহ, অধ্যক্ষের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি। বদরপুর ও করিমগঞ্জে জাহাজ বন্দর সর্বানন্দের প্রতি কৃতজ্ঞতা আকসার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।